সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। 5 মিনিটে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন বাইডেন, বললেন জেলেনস্কি। দক্ষিণে অগ্রগতির দাবি ইউক্রেনের, লড়াইয়ের জানান দিলেন রমজান কাদিরভ। ঝাপোরিজিয়ায় রুশ হামলায় 3 নারী সহ নিহত 4। সুইডেনে নেটোতে যোগদান, যে কথা হলো বাইডেন এরদোগানের। প্রয়োজনে মার্কিন বিমান গুলি করে নামানো হবে, বলছে উত্তর কোরিয়া। সুদান একটি সর্বাত্মক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে, জাতিসংঘের সতর্কবাণী। IMF এর কাছ থেকে যথাসময়ে নির্বাচনের নিশ্চয়তা চান ইমরান। স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে 300 অভিবাসন প্রত্যাশী নিখোঁজ। এবং পোল্যান্ডে আটক রুশ গুপ্তচর। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি। 5 মিনিটে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন বাইডেন, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি 5 মিনিটের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে পারেন, তবে কিয়েভ তাতে রাজি হয়নি। ABC নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যদি আমরা ইউক্রেনের অঞ্চলগুলো ছেড়ে দিয়ে যুদ্ধ শেষ করার কথা বলি, আমি মনে করি হতে পারে এইভাবে, বাইডেন 5 মিনিটের মধ্যে এটি শেষ করতে পারেন, তবে আমরা এতে একমত হব না। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতির মন্তব্যের বিষয়ে মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইতোমধ্যে সে সুযোগ পেয়েছিলেন, যুদ্ধের সমাপ্তি ঘটানো একটি ভালো উদ্যোগ, তবে ইচ্ছাটি বাস্তবসম্মত হওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প তার সময় ইতোমধ্যে একবার এই 24 ঘন্টা পেয়েছিলেন উল্লেখ করে ইউক্রেনীয় নেতা জোর দেন যে, পূর্ণমাত্রায় না হলে আমরা তখন যুদ্ধে ছিলাম এবং আমি মনে করি যে তার হাতে সে সময়টি ছিল, তবে তার কাছে অবশ্যই অন্য কিছুর অগ্রাধিকার ছিল। ইউক্রেনের সহায়তা কমানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনীতিবিদদের কাছ থেকে কিছু বিপজ্জনক সংকেত আসছে বলে উল্লেখ করেন জেলেনস্কি। দক্ষিণে অগ্রগতির দাবি ইউক্রেনের, লড়াইয়ের জানান দিলেন রমজান কাদিরভ। ডনেস্কের বাকমুতের দক্ষিণে কুপিয়ানস্ক শহরের আশপাশে আরো অগ্রসরে দাবি করেছে ইউক্রেনের সামরিক নেতারা। এই জায়গাগুলো সম্প্রতি রাশিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা ব্যাকফুটে কিয়েভ। প্রথমে ধীরে বাকমুতের দিকে এগোতে থাকলেও এখন পাল্টা আক্রমণে গতি কয়েক গুণ বেড়েছে বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসনের। হারানো অঞ্চল পুনরুদ্ধারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউক্রেনের সামরিক নেতারা প্রথমে আওয়াজ দিয়ে আসলেও ময়দানে খুব একটা সাফল্য দেখা যাচ্ছিল না। প্রতীক্ষিত পাল্টা আক্রমণের ধীরগতি নিয়েও প্রশ্ন ওঠে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া রবিবার 9 জুলাই টেলিগ্রাম পোস্টে বলেছেন, বাকমুত সেক্টরে শত্রুরা প্রতিরক্ষামূলক অবস্থানে এখন, দক্ষিণে আমাদের সেনারা নির্দিষ্ট অগ্রগতি লাভ করেছে। এদিকে মস্কোর দেওয়া তথ্য অনুযায়ী গত কয়েক মাস লড়াইয়ের পর মেতে ভাড়াটে ওয়াগনার বাহিনী কর্তৃক দখলকৃত শহর বাকমুতের বাইরের এলাকায় ব্যাপক লড়াই হচ্ছে। পুতিনের ঘনিষ্ঠ চেচেন নেতা রমজান কাদিরভ দাবি করেছেন, তার সশস্ত্র বাহিনী একটি ইউনিট ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। ওয়াগনারের বিদ্রোহের পর ধারণা করা হচ্ছিল কাদিরভের বাহিনী একাংশ ইউক্রেন যুদ্ধে নামানো হতে পারে, তবে এই বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেননি। ইউক্রেনের রাশিয়ার চলমান যুদ্ধের 500 দিনে অতিবাহিত। অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে ইউক্রেন দক্ষিণ পশ্চিমের দিকে এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে। বাকমুতের আশেপাশের এলাকা কবজায় আনতে রুশ অবস্থানে দফায় দফায় আক্রমণ চলছে জেলেনস্কের যোদ্ধাদের। চেচেন নেতা রমজান কাদিরভ টেলিগ্রামে লিখেছেন, তার আকমত ইউনিট বাকমুতে কঠিন লড়াইয়ের মুখে লড়তে যাচ্ছে, তবে ইউক্রেন যুদ্ধের ময়দানে কাদিরভের বাহিনীর উপস্থিতি কতটা সত্য এই বিষয়ে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ঝাপোরিজিয়ায় রুশ হামলায় 3 নারী সহ নিহত 4। ইউক্রেনের ঝাপোরিজিয়া অঞ্চলে ওরিকিভ শহরের একটি আবাসিক এলাকায় রুশ বোমা হামলায় 4 জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ কর্তৃপক্ষ। এই ঘটনায় আরো 11 জন আহত হয়েছে। শহরের গভর্নর ইউরি মালস্কো জানিয়েছেন, এই অঞ্চল যখন মানবিক সহায়তা চলছিল ঠিক তখনই হামলা চালায় রুশ বাহিনী। তিনি বলেন, নিহতদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ রয়েছেন, তাদের বয়স 40-এর কাছাকাছি। ঝাপোরিজিয়া অঞ্চলে 10টি বসতির 36টি লক্ষ্যবস্তুতে রাশিয়া হামলা চালিয়েছে। রয়টার্স স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি। যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগে দুই পক্ষের বিরুদ্ধেই আছে। এদিকে নেটো শীর্ষ সম্মেলন ঘিরে আশায় বুক বাঁধছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার প্রত্যাশা, সম্মেলন থেকে ভালো কিছুই আসবে। নেটোতে যোগ দেওয়া নিয়ে মূলত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরোধ। ঘরের সামনে শত্রুকে কখনোই থিতু হতে দেবেন না ভ্লাদিমির পুতিন, তাই শান্তি চুক্তির অন্যতম শর্ত, নেটোতে যেতে পারবে না ইউক্রেন। আর এই নেটোতে ঢুকতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যেকোনো শর্তে পশ্চিমাদের এই সামরিক জোটে যেতে চাইছেন তিনি। আগামী 11 থেকে 12 জুলাই লিথুয়ানিয়ায় বসবে জোটটি সম্মেলন। সুইডেনের নেটোতে যোগদান, যে কথা হলো বাইডেন এরদোগানের।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি সুইডেনকে যত তাড়াতাড়ি সম্ভব নেটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে তুর্কি নেতা সন্ত্রাসীদের বিরুদ্ধে সুইডেনকে আরো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। হোয়াইট হাউস এবং তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ে বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রসঙ্গত, নর্ডিক রাষ্ট্র সুইডেন ও ফিনল্যান্ড গত বছর একই সঙ্গে নেটো সদস্যপদ পেতে আবেদন করে, কিন্তু তুরস্ক হাঙ্গেরির আপত্তির কারণে প্রথমে উভয় দেশের সদস্যপদ আটকে যায়। পরে তুরস্কের দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া ফিনল্যান্ড আবেদনে অনুমোদন দেয় উভয় দেশ, কিন্তু আঙ্কারার দাবি অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সুইডেনের বিষয়টি আজও ঝুলে আছে। ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, রোববার তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যে স্টকহোম সন্ত্রাস বিরোধী আইনের কথা উল্লেখ করে আঙ্কারার দাবি অনুযায়ী কিছু ব্যবস্থা নিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে দেশটিতে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বাইডেন যত তাড়াতাড়ি সম্ভব নেটোতে সুইডেন স্বাগত জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তুর্কি প্রেসিডেন্ট আরো বলেছে, লিথুয়ানিয়ার ভিলনিয়াসে নেটো শীর্ষ সম্মেলনে দুই নেতা মুখোমুখি দেখা করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে সম্মত হয়েছেন। নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, তিনি সোমবার ভিলনিয়াসে এরদোগান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে একটি বৈঠক আহ্বান করবেন। প্রয়োজনে মার্কিন বিমান গুলি করে নামানো হবে বলছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া আকাশসীমা লঙ্ঘন এবং ভূখণ্ডে প্রবেশ করলে মার্কিন বিমান গুলি করে ভূপাতিত্বের হুমকি দিয়েছে পিয়ংইয়ং। সোমবার ভোরে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই কঠোর সতর্কবার্তা দেন। আমেরিকায় গোয়েন্দা বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ কিম প্রশাসনের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বা KCNA এতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র নজরদারি বিমান ও ড্রোন ব্যবহার করছে দ্বীপের আশেপাশে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা দাবি করেছেন, সম্প্রতি পূর্ব উপকূলের কাছে মার্কিন বিমান কয়েকবার উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। পাশাপাশি কোরীয় উপদ্বীপের কাছে পারমাণবিক সাবমেরিন পাঠায় অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে ওয়াশিংটন। মুখপাত্র আরো বলেছেন, কোরিয়ার পূর্ব জলসীমায় মার্কিন বিমান বাহিনীর কৌশলগত নজরদারি বিমান ভূপাতিত করার মতো মর্মান্তিক কোনো দুর্ঘটনা ঘটবে না যে এমন নিশ্চয়তা নেই। অতীত সীমান্তে যুক্তরাষ্ট্রে বিমান বাধা দেওয়া এবং গুলি করার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কোরীয় উপদ্বীপে মার্কিন নজরদারি বিমান চলাচলের ঘটনায় অনেকদিন থেকে নিন্দা জানিয়ে আসছে কিম জং উনের দেশ। সুদান একটি সর্বাত্মক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে জাতিসংঘের সতর্কবাণী। সুদান একটি সর্বাত্মক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি আরো বলেছে, সেই গৃহযুদ্ধের রেশ প্রতিবেশী দেশগুলোতে পড়তে এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলতে পারে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রোববার তার মুখপাত্র ফারহান খানের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছেন। সুদানের ওমদুরমান শহরের একটি আবাসিক এলাকায় দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় 2 ডজন মানুষ নিহত হওয়ার একদিন পর জাতিসংঘের বিবৃতি প্রকাশিত হলো। ফারহান হকের বিবৃতিতে বলা হয়েছে, সুদানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে চলমান যুদ্ধের ব্যাপারে গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, এই জন্য যে এই সংঘাত একটি সর্বাত্মক গৃহযুদ্ধের রূপ নিতে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলতে পারে। সুদানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ওমদুরমান শহরে আধাসামরিক বাহিনী RSF এর অবস্থানে বিমান হামলা চালিয়েছে। ফারহানকের বিবৃতিতে সুদানের সংঘাত নিরসনের লক্ষ্যে আফ্রিকান ইউনিয়ন এবং পূর্ব আফ্রিকান জেট IGAD যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি সমর্থন জানানো হয়। ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া ও দক্ষিণ সুদানকে নিয়ে গঠিত IADGF জোট সুদান সংকট নিরসনের উপায় বের করতে সোমবার আদ্দিস আবাবায় বৈঠকে মিলিত হবে বলে কথা হয়েছে। IMF এর কাছ থেকে যথাসময়ে নির্বাচনের নিশ্চয়তা চান ইমরান। অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানের জন্য বাকি $300 কোটি ছাড় করতে যাচ্ছে IMF। এই ঋণ সহায়তা শর্ত হিসেবে দেওয়া গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা ও নীতির বিষয়ে PTA আশ্বাস ও সমর্থন পেতে দলটির সঙ্গে বৈঠক করেছে IMF প্রতিনিধি দল। গত শুক্রবার PTA চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে IMF এর একটি প্রতিনিধি দল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ বা PTA চেয়ারম্যান ইমরান খান বৈঠকে বলেছেন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? বৈঠকে অংশগ্রহণকারীদের তথ্য অনুযায়ী জবাব IMF এর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা সংস্থাটি। তবে প্রতিনিধি দল বলছে, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমরা খুব বেশি হস্তক্ষেপ করতে পারি না। স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে 300 অভিবাসন প্রত্যাশী নিখোঁজ। আফ্রিকার সেনেগাল থেকে 3টি আলাদা নৌকায় চড়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সাগরে নিখোঁজ অন্তত 300 অভিবাসন প্রত্যাশী। ঘটনাস্থলে আশেপাশে সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। এখন পর্যন্ত কোনো আশার খবর শুনতে পারেননি তারা। অভিবাসী সহায়তা গোষ্ঠী ওয়াকিং বর্ডার্স এর বরাতে সোমবার 10 জুলাই এই খবর জানিয়েছে রয়টার্স। অভিবাসন প্রত্যাশীর বহনকারী 3টি নৌকা সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফা উনটান থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেকনিক দ্বীপের দূরত্ব প্রায় 1700 কিলোমিটার। ওয়াকিং বর্ডার্স এর
কর্তৃপক্ষ হেলেনা মেলেনা বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, একটি নৌকায় 65 এবং অন্যটিতে 50 থেকে 60 জন যাত্রী স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। সেনেগাল ছাড়ার পর 15 দিন নিখোঁজ। তৃতীয় নৌকাটিতে গত 27 জন 200 আরোহী নিয়ে সেনেগাল ছেড়ে যাওয়া হবে বলে জানা গেছে। স্পেনের উদ্দেশ্যে নৌকায় রওনা হওয়ার পর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বলে জানান মেলেনা। রয়টার্সকে তিনি আরো বলেন, নিখোঁজদের পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন। 300 জন সেনেগালের একই এলাকায় দেশটিতে চরম অস্থিতিশীলতার কারণে এই পথ বেছে নিয়েছিলেন তারা। ক্যানের দ্বীপটি পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত। এই পথ ধরে অবৈধভাবে স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশের অন্যতম রুট হয়ে উঠেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়, সাগরে ডুবে প্রাণহানির ঘটনা বাড়ছে। পোল্যান্ডে রুশ গুপ্তচর আটক। পোল্যান্ডে রাশিয়ান গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটকের দাবি করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট 15 জন রাশিয়ান গুপ্তচর আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনোস্কে এক টুইটার পোস্টে একথা জানান। এক প্রতিবেদনে খবর জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পোস্টে মারিউস কামিনোস্কে বলেন, পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা রাশিয়ান গোয়েন্দাদের জন্য কাজ করা গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটক করেছে। আটক রুশ গোয়েন্দা সামরিক স্থাপনা সমুদ্র বন্দরগুলোতে নজরদারি কার্যক্রম নিয়োজিত ছিল। তাকে রাশিয়া নিয়মিতভাবে অর্থ প্রদান করে বলেও জানান তিনি। এর আগে গত জুন মাসে পোল্যান্ডে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন রাশিয়ান পেশাদার আইস হকি খেলোয়াড়কে আটক করা হয়। এদিকে রুশ গুপ্তচর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাস বা রাশিয়া। ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সরবরাহের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ মাধ্যম পোল্যান্ড। মূলত পোল্যান্ডের ভূমি ব্যবহার করে পশ্চিমা সামরিক সহায়তা পৌঁছায় ইউক্রেন, আর এই কারণে দিন দিন পোল্যান্ডে রাশিয়ার গুপ্তচরদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দাবি করে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে। রাশিয়া পোল্যান্ডের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।